ভূত চতুর্দশী। এই ভূত শব্দটির মধ্যেই রয়েছে কেমন একটা গা ছমছমে ভূত ভূত ভাব। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অর্থাৎ অমাবস্যার আগের দিন বাঙালি হিন্দুরা এই ভূত চতুর্দশী উৎসবটি পালন করে। এই দিনটিকে আবার নরক চতুর্দশী ও যম চতুর্দশীও বলা হয়। মনে করা হয় এই দিন স্বর্গ ও মর্তের দরজা কিছুক্ষণের জন্য খোলা হয় এবং পরলোকগত পূর্বপুরুষদের আত্মা মর্তলোকে নেমে আসে। এই বিশেষ দিনটিকে ভূত চতুর্দশী বলার তাৎপর্য কী? কেন এই দিনটিকে ভূত চতুর্দশী বলা হয়? সত্যি কি পূর্বপুরুষদের আত্মা এই দিন পৃথিবীতে নেমে আসে? এই দিনটিতে আবার বাঙালি হিন্দুদের ঘরে ঘরে চোদ্দশাক খাবার রীতি ও চোদ্দ প্রদীপ জ্বালানোর রীতিও রয়েছে। আমার তরি চ্যানেলের আজকের নিবেদন ভূত চতুর্দশীর রাত। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বাঙালিদের ভূত চতুর্দশী পালনের পেছনের ভয়ঙ্কর কারণগুলি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভূত চতুর্দশী দিনটিকে কেন্দ্র করে হিন্দু শাস্ত্রমতে বিভিন্ন পৌরাণিক কাহিনী রয়েছে। হিন্দু পুরাণ মতে দৈত্যরাজ বলির হাত থেকে স্বর্গ মর্ত ও পাতালকে বাঁচাতে বৃহস্পতির পরামর্শে বিষ্ণু বামন অবতারে এসে দৈত্যরাজ বলির কাছ থেকে তিন পা জমি চান। বলি রাজি হলে বিষ্ণু এক পা স্বর্গে আর এক পা মর্তে রাখেন এবং বিষ্ণুর নাভি থেকে বেরোনো তৃতীয় পা বলির মাথার উপর রেখে তাকে পাতালে পাঠিয়ে দেন। বলি বিষ্ণুকে চিনতে পেরেও তার কথা রেখেছিলেন, তাই ভগবান বিষ্ণু বলির উপর খুশি হয়ে প্রতি বছর তাকে মর্তলোকে আসার আশীর্বাদ দেন। কালী পুজোর আগের দিন এই ভূত চতুর্দশীর দিনটিতেই রাজা বলি পাতাল থেকে মর্তলোকে আসে মা কালীর পুজো দেওয়ার জন্য। কিন্তু তিনি একা আসেন না, তার সঙ্গে আসে তার সাঙ্গপাঙ্গ ভূত পেতেদের দল। আবার অন্য মতে মা কালী চামুণ্ডারূপে চোদ্দখানা ভূতকে সঙ্গে নিয়ে অশুভ শক্তি দূর করতে পৃথিবীতে এই দিনই নেমে আসেন। আবার এই রকম মত প্রচলিত আছে শ্রী রামচন্দ্র 14 বছরের বনবাস শেষ করে এই দিনই অযোধ্যায় ফিরে এসেছিলেন, তাকে স্বাগত জানানোর জন্য গোটা অযোধ্যাবাসী প্রদীপ জ্বালিয়ে অযোধ্যা নগরীকে আলোকিত করে রেখেছিলেন। সেই থেকেই এই প্রথা চলছে। আবার পুরাণ মতে এইরূপ ধারণাও বিশ্বাস করা হয় যে এই দিন স্বর্গ ও মর্তলোকের দরজা কিছুক্ষণের জন্য খুলে যায়, তাই পরলোকগত 14 পুরুষের আত্মারা মর্তলোকে নিজ নিজ বাড়িতে নেমে আসে, তাই তাদের আসা যাওয়ার পথকে আলোকিত করতে ও অতৃপ্ত আত্মার অভিশাপ দূর করতে তাদের উদ্দেশ্যে এই দিন সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। এই তিথিতে সন্ধে নামার পরপরই অশরীরী প্রেতাত্মারা বের হয়ে আসে আর তাদের হাত থেকে নিস্তার পেতেই সন্ধ্যের পর গৃহস্থের বাড়িতে বাড়িতে 14টি প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে। আদৌ ভূতের কোনো অস্তিত্ব আছে কি না সে তো বহু তর্কের বিষয়। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর, তাই সেই তর্কে আমরা নয় নাই বা গেলাম। এত গেল 14টি প্রদীপ জ্বালানোর গল্প। এই দিন 14টি শাক খাবারও রীতি প্রচলিত আছে। আয়ুর্বেদ শাস্ত্র মতে এই 14টি শাক হল বেথুয়া, শালিনচা, জয়ন্তী, গুলঞ্চ, পলতা, ঘেটু, হিঞ্চে, নোটে, শুষ্নি ইত্যাদি। এই 14 শাক খাবার পেছনেও রয়েছে এক ইতিহাস। কথিত আছে এক ব্রাহ্মণ ও তার স্ত্রী দুজনেই নিজেদের বাসভবন নোংরা করে রাখতেন এবং সেখানেই নানান ভূতের আগমন ঘটতে থাকে। হঠাৎ একদিন
সেই ব্রাহ্মণের নজরে আসে ভূতেদের শোরগোল। ব্যাস ব্রাহ্মণের অমনি মাথায় হাত, সঙ্গে সঙ্গে শুরু হলো বাড়ি পরিষ্কারের কাজ। বাড়ি পরিষ্কারের সাথে সাথে প্রকৃতির কোল থেকে তুলে আনা 14 রকমের পাতা একত্র রান্না করে খেয়েও তারা অশরীরীদের হাত থেকে নিজেদের অন্তরাত্মা শুদ্ধ করার প্রয়াস করে। সেই দিনের পর থেকেই এই ভূত চতুর্দশী দিনটিতে 14শা খাবার রীতি প্রচলিত হলো। তবে এই রীতি বা আচার পালনের মধ্যে একটি বৈজ্ঞানিক কারণও রয়েছে। দীপাবলির এই সময় ঋতু পরিবর্তনে নানান রকম রোগের প্রকোপ বাড়ারও একটি সম্ভাবনা তৈরি হয়। এই সমস্ত শাকে রোগ প্রতিরোধকারী ক্ষমতা রয়েছে। চারিদিকে এখন উৎসবের আবহ, শ্যামা মায়ের আরাধনায় মেতে উঠেছে গোটা বাংলা। দীপাবলির আলোয় দূর হয়ে যাক জীবনের সমস্ত অন্ধকার। বন্ধুরা, আমার তৈরি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, এবং ভিডিওটি পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ।